ব্রাশ তুললে দেখেছি, যা দেখেছি ব্রাশ তুললে দেখেছি, তাই না? আচ্ছা তাহলে আমরা সবাই সামনে দেখি। আচ্ছা কেউ কোনো কাজ না করি আগে দেখি, ঠিক আছে? আগে আমরা কাজ দেখি। আমরা কি ডিস্টর্ট পারি? ডিস্টর্ট বাবা কে বলতেছে? আপনি জানেন রাইট, দেখছেন ভাই পারে কি মনে করেন ভাই? রে ভাই ক্লাস আসে না কিন্তু ঠিকই পারে। আচ্ছা এদিকে দেখি, এখন আমরা একটা পেজ দিলাম, পেজে কোনটা কাজ করার জন্য। এখন কাজ করতে হলে তো আমাদের ইমেজ লাগবে। ধরুন আমি একটা মোবাইল ফোনের অ্যাড করব, তাহলে কল কলিং কল রিলেটেড কিছুটা লাগবে। আর আমরা এই ফ্রি ইমেজগুলো পাবো কোথায়? আনস্প্ল্যাশে। আনস্প্ল্যাশের নাম বলেছি, আনস্প্ল্যাশে পাবো। তাহলে আনস্প্ল্যাশের সাইটে আমরা গেলাম, যে আমরা যে ল্যাপটপ ওয়ার্কিং লিখে সার্চ করলাম, তাহলে ল্যাপটপ ওয়ার্কিং এর অনেক ইমেজ আছে। এখন সেসব ইমেজ থেকে ধরুন আমার পছন্দ হইলো
এটা তো শুয়ে আছে এরকম ইমেজ না একটু অফিসিয়াল কর্পোরেট এরকম কিছু আমাদের একটা ইমেজ দরকার তো আমরা এই ইমেজটা নিব এখন ডাউনলোড ফ্রি তে লেখা ক্লিক করলাম ডাউনলোড করলাম ডাউনলোডটা হয়ে গেল এই ফাইলটাকে টেনে ধরে ফটোশপের মধ্যে আনলাম যদি এটা ফটোশপের মধ্যে না আসতো তাহলে কি করতেন ফাইল থেকে প্লেসে যে তারপর আমরা আনতাম ইমেজটা ডাউনলোডস হয়েছে ডাউনলোডস থেকে এটা নিয়ে আসতাম ওকে আসলো তো এই ইমেজটারে সাইডে চাপাই দিলাম তাহলে আমার ইমেজের জায়গা এতটুকু আর এই বাকি জায়গা একটা অ্যাড করব আমরা অ্যাড এটা একটা অ্যাড তৈরি করার জন্য করা হচ্ছে তো এই ছবিটার উপরে কি রকম শেপ দেওয়া যেতে পারে সেটা আমরা চিন্তা করি এক নাম্বার কথা হচ্ছে এই ইমেজের ব্র্যান্ডিং কালার কি এই ইমেজের মধ্যে কি কি কালার ইউজ করা হয়েছে মেটা ড্রেস আপ খেয়াল করেন এটা ডিপ ব্লু আর ডিপ গ্রিন আর এখানে ইয়েলো কালার ইউজ করা আছে তার মানে এটা আমরা ব্র্যান্ডিং কালার হিসেবে ধরতে পারি আচ্ছা এখন আমরা নতুন একটা লেয়ার নিব নতুন একটা লেয়ারের মধ্যে আমরা আই ড্রপার দিয়ে কালার পিক করছি এর জামার এইট কালার এর জামার এই কালারটা আমরা পিক করলাম তো এই কালারটা পিক করে আমরা কালারটা অ্যাপ্লাই করব বাইরে থেকে গাঢ় যদি দিতে চান এই যে কালারটা অ্যাপ্লাই করবেন এটা তো বুঝতে পারছি বা নীল কালার দিতে চান নীল কালারটা অ্যাপ্লাই করে দেন ক্লিয়ার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে র‍্যাপ করেছিলেন না তার উপরে ডিস্টর্ট ছিল ডিস্টর্ট এই ডিস্টর্ট করলে ডাইরেক্ট সিলেকশন টুল যেমন আলগা হয়ে যায় সেরকম আলগা হয় এবার এটা আমি হালকা করে বাঁকা করে দিলাম গেল এবার আমি সাইড একটা বর্ডার দিতে চাই এই জন্য এটা কপি করছি কপি করছি কপি করতে পারি অল্টা ধরে টান দিলে কপি হয় এবার এই লেয়ারকে পুনরায় সিলেক্ট করতে এই লেয়ারটাকে পুনরায় সিলেক্ট করতে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল এটা কি বলে লেয়ার থাম্বনেইল আর এটা বলে লেয়ার টাইটেল কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এটা এরিয়া সিলেক্ট হয় জানি করেছেন কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে আই ড্রপার দিয়ে এই হলুদ কালারটা পিক করার পর এই কালারটা অ্যাপ্লাই করে দেওয়া এরপর এরপর কি করব এক লেয়ার হয়ে গেছে আচ্ছা ভেরি গুড এক লেয়ার হলো কেমনে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে আমরা ক্লিক করলাম কালার অ্যাপ্লাই করলাম এবং মুভ টুলতে আমরা মুভ করছি মুভ করে এই যে সাইড একটা রিবন তৈরি হয়েছে বা এটা লেয়ার আমরা আপডেট করে দিলাম এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার ছিলাম এই পর্যন্ত ক্লিয়ার ছিলাম এখন কথা হচ্ছে এই যে আমরা এটা অ্যাড করব এটা সাইজ কত এটা হলো 1280x720 নিছিলাম এইচডি সাইজ নিয়েছিলাম এখন কাজের তো বিভিন্ন সাইজ আছে যেমন ফেসবুকের সাইজ একরকম ইউটিউবের সাইজ একরকম অমক তমক সাইটের সাইজ এক এক রকম তো আমরা আজকে ফেসবুকের ব্যানার তৈরি করব ফেসবুক ব্যানার ফেসবুক কভার পিকচার ফেসবুক কভার পিকচার ফেসবুক কভার ফটো সাইজ লিখে দিলে আমি সার্চ দেই সাইজ 820x312 কত কাইম সাহেব ফেসবুকের কভার সাইজ ফটো সাইজ কত ক্লিয়ার জাস্ট সাইজটা নিয়েছি এবার হ্যাঁ রেজলিউশন 72 ইলেকট্রনিক মিডিয়া না ফেসবুক তার জন্য 72 এবার ইমেজটা নিয়ে আসি ইমেজ আনলাম ওকে এবার ডিজাইন করতে চাই এই টাইম সাহেব দিক দেখেন আমরা এটাকে ডিজাইন করতে চাই আমরা গত ক্লাসে ব্রাশ শিখেছিলাম ব্রাশ ব্রাশের কথা মনে আছে কি ব্রাশ শিখেছিলাম সফট না হার্ড এটা কি সফট না হার্ড ব্রাশের সাইজ বড় করি এটা কি ব্রাশ সফট এই ব্রাশের হার্ডনেস এখান থেকে বাড়াই দিলাম এরপর এই ছবিটার এতখানি অংশ আমি মেরে দিলাম অর্থাৎ উপরের লেয়ারে কোন লেয়ারে কাইম ভাই দিকে দেখি
এটা কোন লেয়ারে? ইমেজ কোথায়? নিচে। আর ওই ইমেজের উপরে এই হলুদ কালারটা, রাইট? কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে কি হয়, কি সিলেক্ট হয়? এবার নিচের যে লেয়ারটা অর্থাৎ ইমেজ যেটা, এই যে ভাইয়া ইমেজের লেয়ার যেটা, সেটাতে যে কন্ট্রোল জে দিলে কি হয়, লেয়ার কপি হয়, জানি? অলটা ধরে টান দিলে কপি হয়। আরেকটা কপি কিভাবে হয়? কন্ট্রোল জে, যেটা আমি কপি করতে চাই, তাহলে কন্ট্রোল জে দিলে কপি হয়। কপি হইছে কি হবে বুঝলেন? এই যে লেয়ার এনে বুঝতেছে, তাই না? তার মানে কপি হবে, কপি করে কি দিয়া? কন্ট্রোল জে আর অলটা ধরে টান দিয়া, তাই না? কন্ট্রোল জে দিয়া কপি। এখন আমরা এই যে লেয়ারটা, এই লেয়ারটা এই মেয়েটার মুখের উপরে নিয়ে গেলাম, নিয়ে যে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলাম, এরিয়া সিলেক্ট হয়েছে কার? কোন লেয়ার? হলুদ লেয়ার। আর মেয়েটার ছবি কোন লেয়ারে? পরের লেয়ারে। এখন আমি কোন লেয়ার সিলেক্টেড, মেয়েটার নাকি হলুদটা? মেয়েটার। এবার যদি কন্ট্রোল জে দিয়ে কপি দেয়, তাহলে কপি হবে কে? মেয়েটা। উপরেরটা দরকার নাই, উপরটা বন্ধ করে রাখেন। আর নিচেরটারও দরকার নাই, অর্থাৎ অরিজিনাল এই ছবিটারও দরকার নাই, দরকার আমার এটা। এটা কে বুঝেন নাই কল? এটা কিছু বুঝছেন? আমি আবারও দেখাচ্ছি, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল দিয়ে একটা গোল ব্রাশ দিলাম, কই নিছি নতুন লেয়ারে? না, নতুন লেয়ারে নিছি, এই মেয়েটার মুখের উপরে যা রাখলাম, কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক দিলাম, এরিয়া সিলেক্ট হয়েছে কার? শেপের। আর ছবির লেয়ারে যায়া কন্ট্রোল জে দিলে কি হবে, কপি হবে। কি কপি হবে? মেয়েটার ফেস। তখন এই হলুদটার দরকার নাই, এই বড় ছবি এটারও দরকার নাই, তাহলে এটাও অফ করে রাখি, হলুদ অফ করে রাখি, পাইলাম কি? এটার ছবিটা পাইলাম। হ্যাঁ, আমি যদি এটারে এর পিছনে বর্ডার দিতে চাই, সেই ক্ষেত্রে এটারে পিছনে নিয়ে হালকা একটু বড় করে দেন, এই হালকা একটু বড় করে দিলে বর্ডার দেওয়া যায়। এটাই ডিজাইন, এটা ডিজাইন, এটা ডিজাইন হতে পারে না? কার মাথায়? কেন আমার? আমার মাথায় না, আমার বুদ্ধি না, আমি এরকম শিখছি। আচ্ছা আবার দেখেন এই ছবি, এই ছবির মধ্যে আমরা গোলারটা ব্রাশ নিলাম, বা একটা ওই যে এখান থেকে ই নিতে হবে, ইলিপস টিলিপস নিতে হবে, যাই হোক আমরা ব্রাশ দিয়ে কাজ করি। একটা ব্রাশ, নতুন লেয়ার, এই ব্রাশ একটু বড় সাইজ করি, বড় সাইজ করে একটু এরকম কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, এর জন্য ক্লাস করতে হয়, এরকম করে এরিয়া সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে কোথায়, লেয়ার বক্সে, লেয়ার থাম্বনেইলে, আর এই লেয়ারে যে কন্ট্রোল জেতে কপি করলাম, তখন উপরে টপ করে দিব, নিচে টপ করে দিব, পাবো এটা। আর এটা যদি শেড দিতে চাই, তাহলে কি করবো, এই নিচের লেয়ারে যে এটারে হালকা যেরকম করে শেড দিব। এই পর্যন্ত বুঝতে পারছি? এবার ব্যাকগ্রাউন্ড তৈরির পালা, আই ড্রপার থেকে কালার নিলাম, আই ড্রপার থেকে কালার নিয়ে অ্যাপ্লাই করলাম, পুরাটা উপরে চলে আসছে না, যাবে কোথায়? নিচে, নিচে বানিয়ে দিলাম। এটা তো বুঝতে পারছি, এই পর্যন্ত পারবো? করেন এখনই করেন। এতক্ষণ চলতেছিল না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই যে শেপটা বানাইলাম, এই যে একটা শেপ বানিয়েছি, ঠিক একই রকম আমরা আরো কিছু শেপ বানাতে পারি। যেমন ধরেন আমরা ইলাস্ট্রেটরের শেপ টুল নিয়ে কাজ করেছিলাম, যেখানে একটা রেক্টাঙ্গেল টুল ছিল, একটা রেক্টাঙ্গেল টুল ছিল যেটা ফিল কালার, স্ট্রোক কালার ছিল, রাউন্ডেড রেক্টাঙ্গেল ছিল, ইলিপস ছিল, বৃত্তাকার, গোলাকার, পলিগন ছিল, ছিল না? এখানেও আছে, বাট এখানে একটু আলাদা। পলিগনের কয়টা কোনা?
পাঁচটা, এই মুহূর্তে আমি কোন টুলে আছি? পলিগন টুল। পলিগন টুল, পলিগন টুলের কয়টা কোনা? পাঁচটা। পাঁচটার জায়গায় আমি দিলাম ছয়টা, সেটা ওই উপরে লিখে আসতে হবে, ওই উপরে লিখে আসতে হবে, লেখা তারপর টান দিতে হবে। এখন কয়টা কোনা? ছয়টা। এখানে যে লিখে আসলাম দশটা, তাহলে এখন কয়টা কোনা হবে? দশটা। তার মানে এই ব্যাপারটা হলো ওখান থেকে লিখে আসতে হবে এবং তাছাড়া হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এগুলো নিলে এক একটা লেয়ার হয়ে যেতেছে, দেখছেন লেয়ার অটোমেটিক হয়ে গেছে। ধরেন আমি এই রেক্টাঙ্গেল টুলে গেলাম, এই হলো আমার, এটা হলো পলিগন টুল। এরপর আমি রেক্টাঙ্গেল টুলে যেতে চাই, এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুল। এই রেক্টাঙ্গেল টুলের বা এই টুল গুলার আবার ফিল কালার, স্ট্রোক কালার আছে, যে ফিল কালার চেঞ্জ করা যায় ফিল, ঠিক আছে। আবার এই যে স্ট্রোক আছে, স্ট্রোক চেঞ্জ করা যায়, এই যে স্ট্রোক দিলাম কালো কালার, স্ট্রোকটাকে বড় ছোট করা যায়, স্ট্রোকটাকে এই যে বড় ছোট করা যায়, ক্লিয়ার? তাহলে আমরা ইলাস্ট্রেটর যেভাবে স্ট্রোক ফিল নিয়ে কাজ করেছি ঠিক একই রকম। হ্যাঁ, এবার এখানে রাউন্ডেড, যেটা রাউন্ডেড কোনা, কোনাটা কি অনেক বেশি ইয়ে না, কার্ভ না, গোল না, তো এটা কমাই দিয়েছে। এটা 180 পিক্সেল লেখা, রেডিয়াস লেখা আছে 80 পিক্সেল। রেডিয়াস কত? 80। আমি 80 জায়গায় দিলাম 30, 30 পিক্সেল। সেক্ষেত্রে আমার এই শেপটা এখন 30 পিক্সেল, বুঝতে পারছি? আমি যদি এখানে 20 পিক্সেল দিই তাহলে 20 পিক্সেল হবে, আমি যদি এখানে 10 পিক্সেল দিই, যেখানে এসে যদি 10 দিই তাহলে 10, রেডিয়াসটা এই যে এরকম 10 হবে। এই মুহূর্তে কত? এই মুহূর্তে 10। এবার এটা চাইলে আমরা ঘুরাইতে পারি, যেরকম করে ঘুরাইতে পারি, পারি শিফট ধরে ঘুরাইতে পারি, ঘুরাইলাম, এই পর্যন্ত বুঝতে পারছি? এই শেপের এই কাজগুলো বুঝতে পারছি? এই শেপের আবার স্ট্রোক কালার, ফিল কালার নেওয়া যায়, এই যে এখান থেকে ফিল স্ট্রোক নেওয়া যায়, স্ট্রোক নিলাম, স্ট্রোককে বাড়িয়ে দিলাম, ক্লিয়ার? এবার ফিলও বুঝলাম, স্ট্রোকও বুঝলাম, ফিলও বুঝলাম, স্ট্রোকও বুঝলাম। মাহি আপু কি প্রশ্ন করে দেখি। আচ্ছা, ভেরি গুড, সে বুঝতে পারছে। তো ফিল আমি অফ করলাম, ফিল এখান থেকে অফ করে দিতে পারি, অফ করে দিলাম। তো এই শেপটারে এই ছবির উপরে এখন নিয়ে যাই, এই শেপটারে এখন এই ছবির উপরে নিয়ে যাই। ওকে, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কাজ কি? কাজ তো একটাই, কি কাজ বলেন তো? কন্ট্রোল ধরে কোন লেয়ারে? এই শেপে কন্ট্রোল ধরে কোন কোন জায়গায়? শেপের লেয়ারে। তাহলে কন্ট্রোল ধরে এই শেপের বক্সে ক্লিক করলে এরিয়া সিলেক্ট হয়ে যায়। আর কথা করবো কি, এই লেয়ারে নাকি ইমেজের লেয়ারে? ইমেজের লেয়ারে গেলাম, ইমেজের লেয়ারে যে কি দিব? কন্ট্রোল জে, কন্ট্রোল আর জে একসাথে দিলে এটা কপি হয়। সে এরপর আমার এটারও দরকার নাই, আর এই যে বড় ইমেজ এটারও দরকার নাই, আমার দরকার ছিল এটা, এটা আমি পেয়ে গেছি, বুঝতে পারছি? তাহলে এখানে মাত্র কি শিখলাম, এই অ্যাডভান্স কি শিখলাম এই মুহূর্তে? আচ্ছা, আর আর বাকিগুলো তো আগেরই, তাই না? আচ্ছা, এটা কি এখনই প্র্যাকটিস করতে হবে নাকি পরে? এটা লাগবে না? আচ্ছা, মাহি আপু পর্যন্ত ক্লিয়ার? মাহি আপু, আচ্ছা, আমরা কি লেখালেখি শিখছি? লেখালেখি শিখি না, তাহলে আজকে আমরা লেখালেখি করবো। তাহলে এইটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আবার এইটা একটা ডিজাইন, তাই না? তো এই ডিজাইনের পেছনে আমি এরকম একটা কালার দিলাম, কালার দিয়ে এবার এটা কোন মেয়ের প্রোফাইল, তো এটা একটা ডিজাইন করতে হবে, লেখালেখি করতে হবে। লেখালেখি করার জন্য কোথায় যাই আমরা? এই টাইপ টুলে, এখানে কোনো নতুন লেয়ার নেওয়া লাগবে না, টাইপ টুলে লেখালেখি করার সময় কোনো নতুন লেয়ার নেওয়া লাগে না, জাস্ট টাইপ টুলে যাব, টাইপ টুলে যেয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে লেখালেখি শুরু করে দিলাম, লেখালেখি শুরু করে দিলাম, এই লিখলাম, লিখার পর এটাকে টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন লেখার পর টিক চিহ্ন দিতে হবে। এরপর এটাকে মুভ করে বড় ছোট করা যায়, মুভ করা যায় এরকম, শিফট ধরে বড় ছোট টানাটানি করা যায়, তাহলে আমরা লেখালেখি করলাম। এখান থেকে টিক চিহ্ন দিতে হবে, ট্রান্সফর্ম করলেই টিক চিহ্ন দিতে হবে। লেখার কালার চেঞ্জ করবো কিভাবে? লেখার কালার চেঞ্জ করতে হলে এই টিতে যাইতে হবে, টিতে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করতে হবে, বা এই লেয়ারটা সিলেক্টেড, এই মুহূর্তে লেয়ার সিলেক্টেড কোনটা, এই মুহূর্তে লেয়ার সিলেক্টেড কোনটা, টাইপ টুল। তাহলে এই যে কালার, এই কালারের মধ্যে যাইয়া আমরা কালার চেঞ্জ করে দিলাম। আর আই ড্রপার, এর বাইরে গেলে আই ড্রপার, এই যে আই ড্রপার, তাহলে আমি এই ইয়েলো কালারটা দিলাম, এটা বুঝতে পারছি লেখালেখি।
আবার আমরা টাইপ টুলে গেলাম আরেক লাইন লেখালেখি করার জন্য আরেক লাইন লিখলাম ঠিক আছে ট্যাগলাইন গোছ লিখলাম লেখা শেষ কালার চেঞ্জ করতে হবে তাহলে যেটা লেখা শেষ পুরোটারে ধরেন পুরোটারে একসাথে ধরেন পুরোটারে একসাথে ধরা এই যে উপরে কালার বক্স আছে সেই কালার বক্স থেকে কালারটা আমি চেঞ্জ করে সাদা দিয়ে দিলাম কালারটা কালো দিয়ে দিলাম তাহলে যে কোনো কালার আমি নিজের ইচ্ছা মতো দিতে পারতেছি এবার তীর বড় আমি এটাকে কাছে টিক চিহ্ন দিয়ে দিব এখন বললেন যে ভাইয়া তীর একটু বড় করে দেন টাইপ টুলে যাইয়া শুধু তীরটারে সিলেক্ট করলাম টি বুঝতে পারছি এই পর্যন্ত তাহলে আমরা লেখালেখি করে একটা কাজ শেষ করব এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা লিখতে পারবেন এখন লিখতে পারবেন দিলে তাহলে আপনি এই মুহূর্তে একটা আমাকে বানায় দেখাবেন ফেসবুক কভার ফটো কোনটা দেই কোনটা দেই এটা পারবেন এটা পারবেন না আচ্ছা এটা করেন এটা করেন পারবেন এটা এটা পারবেন করে ফেলেন ওকে এটা একটু করেন ভাইয়া এই মিস্টেক করেন না আমি হিসা দিচ্ছ না তো যদি বোনা ছাড়ো তুমি যেদিন বলবা যে আমি হিসা দিব তাই দিব যাও আগে বলো জাগা যা তোর আপু জাগা আরেকটা অ্যাডভান্স শিখবো ধরেন এই যে একটা ছবি একটা লেয়ার না আলাদা একটা লেয়ার না এটা কি ছবি নাকি সেটা পরের বিষয় কিন্তু এটা তো একটা লেয়ার
এর সবথেকে বড় পরিচয় সে একটা সবথেকে বড় পরিচয় সে একটা লেয়ার। তো এই লেয়ারে আমরা চাইলে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক স্ট্রোক মানে কি? এই যে ভাইয়া স্ট্রোক মানে কি? এই এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কোনটা? এটা এটারে কি বলে? লেয়ারের স্ট্রোক। আর এটারে কি বলে? লেয়ারের থাম্বনেইল। আর এই লেখাটারে কি বলে? লেয়ার টাইটেল। আমরা যে লেয়ার টাইটেলের উপরে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, কি অপশন? ব্লেন্ডিং অপশন, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন। সেখানে যাওয়ার পরে আমরা দেখলাম এরকম একটা লেয়ার স্টাইল আসলো, এটাকে বলে লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইলের মধ্যে অনেকগুলো অপশন আছে, আছে না? এখন ধরেন আমি এদিকে দেখি, আমি এটা এটা অন করলাম, এটা অন করলাম, এটা অন করলাম, এগুলো কি করতেছি? অন করতেছি। এগুলো কি করলাম? অন করলাম। তো এরকম অন না করে, এটা অন না করে, এটা যে ধরেন আমি এটা অন করছি, অন করলে অন করা আর এটার মধ্যে যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন আমি এই মুহূর্তে ড্রপ শ্যাডো অন করে দিলাম, অন করছি, কি করছি? খালি অন করছি। এই অন করলে পুরো অপশন আসে না। পুরো অপশন পাইতে গেলে ড্রপ শ্যাডো লেখার উপরে ক্লিক করতে হয়, তখন দেখেন এই সাইড অপশন আসে। খেয়াল করেন, ধরেন আমি এটার মধ্যে আছি, এখন আমি ড্রপ শ্যাডো জাস্ট অন করে দিছি, এটারে অন করে দিছি, এটারে অন করে দিছি, এখানে কোনো পরিবর্তন পান? এটা অন করে দিলাম, এখানে কোনো পরিবর্তন পান? এরকম অন করা যাবে? এরকম অন করা যাবে না। ধরেন আমি স্ট্রোক অন করতে চাই, কিন্তু স্ট্রোকে ভাবে অন করে দিব না, স্ট্রোকের অপশনের মধ্যে যাব। তাইলে এখানে স্ট্রোকের কালার চেঞ্জ করার অপশন আসবে, বড় শুরু করার অপশন আসবে। যেমন ধরেন এই যে কালারটা, কালারটা আমি এই সাইডে হলুদ কালারটা দিতে চাই, ওই যে দেখেন হলুদ একটা বর্ডার আসছে, ওই দেখেন স্ট্রোকটা বড় ছোট করা যায়। স্ট্রোকটা কোন দিকে এখন? ভেতরের দিকে। এটা চাইলে আউটসাইডে দেওয়া যায়, আউটসাইডে দেওয়া যায়। এখন স্ট্রোক কোন দিকে? আউটসাইডে। তাহলে এই স্ট্রোক যদি আমি জাস্ট অন করে দিতাম, ধরেন আমি এই অপশনের মধ্যে ছিলাম, শুধু অন করে দিলাম, অন করে দিলে কি এই কালার চেঞ্জ করা যায়? তো লেখার লেখার মধ্যে ক্লিক করলে অপশন আসবে, সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন। বুঝতে পারছি, সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন এবং স্ট্রোকটা সাইড এরকম দিতে পারতেছেন। তাহলে এটারে বলে স্ট্রোক, এটারে বলে স্ট্রোক। এটা গেল কি? স্ট্রোক। স্ট্রোক বুঝতে পারছি। এবার এই যে ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে কালার কি, আমি সাদা কালার দিই, সাদা কালার দিলাম, ধরেন সাদা কালার দিলাম, আর এখানে টেক্সটের কালার কালো করে দিলাম, টেক্সটের কালার দিয়ে কালো করে দিলাম। তাহলে এইটা এটা কি? এটা একটা ইমেজ, ইমেজের মধ্যে স্ট্রোক দেওয়া হয়েছে, তাই তো? এটারে মাউসের রাইট ক্লিক করে আবারও ব্লেন্ডিং অপশনে গেলাম, যে স্ট্রোক না দিয়ে বা ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো লেখার উপরে ক্লিক করতে হবে, তাহলে সেটা অপশন পাওয়া যাবে। এখানে ব্লেন্ড মোড আছে কি? মাল্টিপ্লাই লেখা, কি লেখা? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই এর চেঞ্জ করে আমি দিলাম নরমাল, নরমাল দিয়েছি। অপাসিটি কমানো, অপাসিটিটা বাড়াই দিলাম। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স একটু বাড়াই দিলাম, কম বেশি করলাম, স্পিড একটু কম বেশি করলাম। এই যে দেখেন নিচে একটা ছায়া পড়তেছে, নিচে ছায়া পড়ছে, দেখা যায়? এই সাইড আবার ঘোরানো যায়, কোন এক এক দিকে ফালানো যায়, বুঝলে? ছায়াটা আমরা জায়গা মতো রাখলাম, আর এই যে এরকম করে একটা শেড দিলাম। এটা কি বলে? ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো মানে কোন একটা জিনিসের শ্যাডো তৈরি করা। জিনিসটা আমি আবার দেখাচ্ছি, এটারে আমরা ড্রপ শ্যাডো দিতে চাই, ড্রপ শ্যাডো। মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, সেখান থেকে এই যে ড্রপ শ্যাডো অপশনটা, সেটা কি অন করে দিব নাকি এর মধ্যে যাব? একটা হলো ধরেন স্ট্রোক অন করে দিলাম, স্ট্রোক হয়ে গেল কমলা কালার, আর স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাই। কালার চেঞ্জ করবেন কিভাবে? এখানে কালার চেঞ্জ করার অপশন আসছে, আসে নাই কেন? লেখার মধ্যে ক্লিক করতে হবে, তাইলে এই অপশনটা আসবে, তারপর আমি যে কালার চেঞ্জ করতে পারতেছি। ক্লিয়ার? এটা কি ছিল? এটা হলো স্ট্রোক, এটা ছিল স্ট্রোক। আর ড্রপ শ্যাডো মানে হলো, ড্রপ শ্যাডো মানে হচ্ছে এর পেছনে একটা ছায়া দেওয়া, সেই ছায়ার ডিস্টেন্স এরকম কমানো বাড়ানো যায়। এই যে এরকম ছায়াটারে ধরেন একটা ছায়া পড়লো এই সাইডে, আবার এই সাইড এই সাইডে, এরকম ছায়াটা চেঞ্জ করা যায়, ডিস্টেন্স গেল। এটা স্প্রেড মানে হলো স্বচ্ছতা, মানে কত স্বচ্ছ দেখতে চান আপনি। আর এই সাইজ মানে হলো এই যে সাইজটা,
এই সাইজটা হালকা সাইজ থাকবে এই যেমন এরকম তাহলে চার সাইডে আমি একটা শ্যাডো নিয়েছি এটা দেখতে ভালো লাগে না একটা জিনিসকে হাইলাইট করার জন্য এটা লাগে না পারবো ট্রাই করে দেখেন এখন ট্রাই করে দেখেন ট্রাই করুন ট্রাই করুন তাহলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি আর এই মুহূর্তে বসে এখানে কাজ করেন গ্যাসে কালের ভিডিও তো আমি জানি না গ্যাসে কাল কি ভিডিও করছি আমরা গ্যাসে কালের খবর জানি না আজকে খবর বলতে পারবো কাজগুলো কি খুব বেশি কঠিন মার্কেটে এরকম প্রচুর ডিমান্ড আমার মাথায় একটা ক্লায়েন্ট ঝুলে আছে কাজটা শেষ করতে পারি নাই মার্কেটে এগুলো ডিমান্ড অনেক আমার নেক্সট ক্লাসে যে এরকম শিখবো দেখেন এই যে এরকম ঘর ঘর শিখবো অনেকগুলো ছেলের মধ্যে একটা ফেসবুক কভারের সাইজ কত সাইজ কত আপনারা গুগলে কি পাইছেন এটা এই যে খাবার খাবার একটা করতে পারবেন না এই আমরা ডিস্টর্ট করতে পারি ডিস্টর্ট ট্রান্সফর্ম করতে পারি যে এটা এরকম এটা পারবো এরকম করে শিপা নিতে পারবো এই মুহূর্তে কোনটা করতে চান ব্লেন্ডিং অপশন মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন এটা করেন এই মুহূর্তে এটা করেন এটা করলে ছুটি এটা করে আপনার ছুটি